সুপ্রিয় দর্শক, সেভেন রিংস লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন। এ বিষয়ে দর্শক, আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের এসএমএস করুন, এল লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, প্রাচ্যের অক্সফোর্ড তো ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক ভিপি ডাকসু ও আহ্বায়ক নাগরিক ঐক্য, জনাব আমানুল্লাহ আমান, সাবেক ভিপি ডাকসু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা একদম আলোচনার শুরুতেই জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই যে আমরা ডাকসু নির্বাচন প্রায় 28 বছর আগে দেখেছি, তার পরে আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আসলে কেন আমরা ডাকসু নির্বাচন দেখতে পাইনি, বা এটা রহস্যটা কি? কেন 18 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা জবাব দেবে এটা ঠিক। কারণ মানে এরকম করে মাঝে মাঝে বলা হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচন দেয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সবসময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা নিষেধ করা হয়েছে অথবা রাজনৈতিক পরিবেশ বিবেচনা করে করা হয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে এই এতগুলো বছর যারা যারা ক্ষমতায় ছিলেন তারা কেন নির্বাচন করতে পারলেন না, প্রধানত তারা বলবেন, এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা জড়িত ছিলেন এই সময় তারা যদি অকপটে বলতে পারেন তাহলে বলতে পারবেন যে আসলে কেন ইলেকশনটা হয়নি। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচনের এতদিন একটা গ্যাপ যুক্তিসঙ্গত হবে না, বরঞ্চ এটাকে সবাই এরকম করে মেনে নেওয়া উচিত যে আমাদের ছাত্র রাজনীতির যে অতীত ঐতিহ্য গৌরব ছিল সেটা অনেকখানি ম্লান হয়ে গেছে যেহেতু ডাকসু নেই বলে। আমরা এরকম করে বলি যে বিশ্ববিদ্যালয়ে তথা ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার, গণতন্ত্রের সূতিকাগার, কিন্তু সেই জায়গাতে কোনো গণতন্ত্রের চর্চাই নেই, ভোটে নেই। এটা যে এত খারাপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার বাইরেও আরও যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আছে অনেকগুলো কাজেই তারা যুক্ত থাকতে পারে। আমি তো পরপর দুইবার ডাকসুর ভিপি ছিলাম, আমানুল আমান একবার ছিলেন, আমার সময় দুইবারই আমরা অনেকগুলো ইভেন্ট করেছিলাম। রেগুলার যে ইভেন্টগুলো হয় মানে ধরেন এই লিটারেরি উইক হয়, স্পোর্টস উইক হয়, যা এই সমস্ত বিয়েতেই নতুন নতুন প্রতিভার একটা বিকাশ হয়, সুযোগ হয়, বিকজ তখন তো আপনি একটা প্রতিযোগিতার মধ্যে যান, যারা যারা আগ্রহী তারা আসে, অন্যান্যরা বিচার করতে পারেন এবং বাইরে সারা দেশে সেটা প্রচার পায়। কেবলমাত্র একটা পতাকা উত্তোলনই হলো ডাকসুর কাজ এরকম বিষয় নয়, অথবা একটা গণ অভ্যুত্থান করবে ডাকসু প্রত্যেক বছর তা তো আর হবে না। এই কারণে প্রতি বছর ডাকসু নির্বাচন হলে অনেক বেশি পরিমাণে ছাত্রদের শিক্ষাগত যোগ্যতার বাইরেও যে সমস্ত কাজ আছে সেগুলো কাজে তাদের স্ফুরণ হওয়ার সম্ভাবনা ছিল, এই কাজটা করা যায়নি। আমি এজন্যে জড়িত সবাইকেই দায়ী মনে করি। মানে ভাই, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনীহার একটা বড় কারণ হলো যখন যারা নির্বাচিত হয়ে এসেছে, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন শুরু হলো, সংসদীয় গণতন্ত্রের যাত্রা যখন শুরু হলো 1991 সালে, তারপরেই থেকেই আমাদের ছাত্র সংগঠনগুলো অনেকটাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমতার প্যারালাল অনেক অনৈতিক কিছু চর্চার কারণে এই ডাকসু নির্বাচন বন্ধ আছে। আসলে কি বিষয়টা ওইরকম? আমি তো বন্ধু এরকম মনে করি না। এটা ঠিক যে 90-এর গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতিটা খুব ঘোলাটে অস্থির হয়ে গেছিল, এবং মানে ওই সময়টা বিশ্ববিদ্যালয়ের প্রায় একটা মাতসন্যের মতো ছিল, অনেক খুনাখুনি হয়েছে সেই সময়, এগুলো ঠিক। কিন্তু এগুলোর নিয়ন্ত্রণ করবে কে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই ব্যাপারে সরকার সব রকম সাপোর্ট দেবে যাতে এগুলো না হয়, কিন্তু সেটা হয়নি। এই কারণে ডাকসু নির্বাচন দেওয়া যায়নি সেটা তো প্রশ্নই আসতে পারে না। তার কারণ হচ্ছে যে এরকম খারাপ পরিস্থিতিতে ডাকসু নির্বাচন আগেও হয়েছে, 1973 ডাকসু নির্বাচন হয়েছে, প্রথম বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথম ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, তখনকার পরিস্থিতি যে খুব ভালো ছিল তা না। স্বাধীনতার পরপরে প্রায় ছাত্রদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্র সংবরণ করার জন্যই বঙ্গবন্ধু নিজে উদ্যোগ নিয়েছিলেন, কথা বলেছিলেন, চেষ্টা করেছিলেন, তাও সমস্ত অস্ত্র সংবরণ করতে পারেননি, তারপরে তো ডাকসু নির্বাচন হয়েছিল, এরপরেও নির্বাচন হয়েছে। কাজেই কেউ যদি বলেন 90-এর পরে ছাত্ররা অবাধ্য হয়ে গেছে এই কারণে নির্বাচন করা যায়নি, সেটা ঠিক বলেননি। কিন্তু এইটা হয়তো বলা যায় যে 90-এর পরে আমরা যা প্রত্যাশা করেছিলাম ছাত্র সমাজের কাছে, যে ছাত্র সমাজ অত বড় স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয় ছিনিয়ে আনলো, সেই ছাত্রদের কাছে আমরা যে আশা বা মানে আচরণ প্রত্যাশা করেছিলাম সেটা হয়তো হয়নি, এই অভিযোগ আমি কম বেশি মানব।
কিন্তু শুধু ডাক শোনা, এটা তো অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এদের ছাত্র সংসদগুলোও কিন্তু পরে আর হয়নি, নির্বাচনগুলো হয়নি। একই বিষয়, পাশাপাশি অনেক বড় কলেজগুলোতেও নির্বাচনগুলো বন্ধ আছে। এটার মানে দাঁড়াচ্ছে এই 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 দেখেন, আপনি এখন যে প্রশ্ন করলেন সেই প্রশ্নে কিন্তু আবার আপনি আমার জবাবের কাছাকাছি আসলেন। তার মানে ডাকসু একটা বিচ্ছিন্ন বিষয় নয়, সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনকেই পর্যুদস্ত করে দেবার জন্যে, পঙ্গু করে দেবার জন্যে, এটার স্বাভাবিক বিকাশ যাতে হতে না পারে সেরকম একটা ব্যবস্থা হিসেবে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এরকম তো হবার কথা নয়। সেটা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের চেয়ে কি আমাদের যারা রাজনীতিবিদ তাদের কি কোনো দায় নেই যে এই এই শিক্ষা? আমি তো তাদেরকেই প্রধানত দায়ী করছি, এবং রাজনীতি বলতে পারি বিরোধী দলকে আমি দায়ী করছি না কোনো সময়, কারণ সিদ্ধান্তটা সরকারি দলই নেয় বা সরকার নেয়, তাদের কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে। এখন যেমন ধরেন যে পরিস্থিতি, এই একেবারে সর্বশেষ সাম্প্রতিক পরিস্থিতি যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে এখানে পুরোপুরি সরকারি কর্তৃত্ব চলে, সরকারের নিয়ন্ত্রণ চলে, সরকারের দখলদারিত্ব চলছে। তো এইরকম সময় আমি বিরোধী দলকে দায়ী করবো যে তারা এখানকার পরিস্থিতির জন্য দায়ী আছেন, এরকম বলবার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঠিক আছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার জন্য তো চ্যান্সেলরের উপরে, মানে প্রেসিডেন্টের উপরে, মানে যাকে আবার প্রধানমন্ত্রী বা সরকার উপদেশ আকারে বলেন, যেভাবেই বলেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সেই সরকারের কাছে যেতে হয়। অতএব বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ওখান থেকে আসেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের বহু জায়গায় তার প্রমোশন, স্কলারশিপ, অনেক কিছুর জন্যই সরকারের উপরে নির্ভর করে। এই জন্য আমি বলছি, সরকার যদি এই ব্যাপারে আন্তরিক না হয়, আমাদের দেশে সরকার প্রায় সমস্ত ব্যবস্থায় কর্তৃত্ব পালন, সব ব্যাপারে তার কর্তৃত্ব চলে। আমাদের দেশে এরকম একটা কনস্টিটিউশন আছে, যেই কনস্টিটিউশন আকবর আলী খানের ভাষায় আমাদের প্রধানমন্ত্রীকে একটা মোগল সম্রাটের মতো ক্ষমতা সম্পন্ন করে। তো সেই রকমই যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি কীভাবে আশা করেন যে তিনি ইচ্ছা না করলে নিচে গণতন্ত্র, নির্বাচন ইত্যাদি হবে? এটা হতে পারেনি। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আবার আসবো আমরা। যেন আমারুল্লাহ আমান শুনছিলেন, মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে কেন আমরা ডাকসুর সহ অন্য অন্য ছাত্র সংসদগুলো নির্বাচন দেখতে পাই না। তো আপনি কি মনে করেন যে একই কারণে ডাকসু এবং এখনও বন্ধ আছে? আসলে বাউন্নের ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি সর্বশেষ 90 ছাত্র গণ অভ্যুত্থান, সকল বিষয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এ শুরুটা হয়েছে এবং এটার পরে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যে ডাকসুর ভিভি নির্বাচিত হয়েছেন, সেখান থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে 71 মুক্তিযুদ্ধে এবং সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেখানেও ডাকসুর নেতৃত্বে 82 ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সেখানে সে আন্দোলন সফল হয়েছে, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এটা সম্ভব হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ছিল, এটা সম্ভব হয়েছিল বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান হয়েছিল এবং ডাকসু নির্বাচনগুলি হয়েছিল সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের কারণে, সকল ছাত্র সংগঠন সেখানে প্রতিনিধিত্ব করেছে, সেখানে অংশগ্রহণ করেছে, তাদের অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচনটা হয়েছে এবং ডাকসুর প্রতিনিধি নির্বাচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন এবং ছাত্রছাত্রী, তাদের মধ্যে সেতুবন্ধন ডাকসু হিসাবে কাজ করেছে। ডাকসু সেতুবন্ধন হিসাবে যদি কাজ করে থাকে, তাহলে অবশ্যই প্রশাসন এবং ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন এবং সরকার যদি তাদেরকে সহযোগিতা করেন, তাহলেই একমাত্র ডাকসু নির্বাচন করা সম্ভব। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ডাকসু নির্বাচন হয়েছে। আপনার মান্না ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা, উনি দুইবার ভিপি হয়েছেন সেই সময়ে এবং পরবর্তীতে এসএস সাহেবের আমলে ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে কর্তৃপক্ষ, তারা সাহসিকতার ভূমিকা রেখেছে, কর্তৃপক্ষ নিরপেক্ষ ছিল,
কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করেছে। আজকের যে প্রেক্ষাপট, যেমন নয় বছর যাবৎ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সংগঠন, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যে সংগঠন থেকে আমি ভিপি নির্বাচিত হয়েছি, সেই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, সেই সংগঠনকে মধুর ক্যান্টিনে যেতে দেওয়া হচ্ছে না, সেই সংগঠনকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না, সেই সংগঠন আজকে কোনো ভূমিকা সেখানে রাখতে পারছে না। একবার গিয়েছিল সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে রেজিস্ট্রার বিল্ডিংয়ে, ভাইস চ্যান্সেলার রুমে, সেখানে তার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেখানে রক্তাক্ত অবস্থায় সে এসেছিল। এর পরবর্তীতে পুলিশ এবং একটি ছাত্র সংগঠন তারা যৌথভাবে আক্রমণ করেছে ছাত্রদের উপর, ছাত্র দলের উপর, এই জন্যই সম্ভব হয়নি। যেমন ধরেন আমাদের 1995 সালে ডাকসু নির্বাচনের জন্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সম্ভব হয়নি। 2005 সালে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সম্ভব হয়নি। 2009 সালে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সম্ভব হয়নি। একটিমাত্র কারণ, আজকে যে ছাত্র সংগঠনের মানে প্যারেন্টস অর্গানাইজেশন যারা ক্ষমতায় আছে তাদের সহযোগিতায় আজকে একটি ছাত্র সংগঠন প্রত্যেকটি হলে হলে, ক্যাম্পাসে, মধুর ক্যান্টিনে, সব জায়গায় তার আধিপত্য বিস্তার করে আছে, যার জন্যে অন্যান্য ছাত্র সংগঠন তাদের কার্যকলাপ পরিচালনা করতে পারছে না। তাদের সহাবস্থান নেই, হলে হলে নেই, ক্যাম্পাসে নেই, মধুর ক্যান্টিনে নেই, কোথাও নেই, যার জন্যে ডাকসু নির্বাচন হচ্ছে না। গতকাল যে ছাত্রদের একটা সমাবেশ হলো, একটা সভা হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, যে প্রতিটি ছাত্র সংগঠনকে সেখানে উপস্থিত করেছে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করেছে, যেভাবে হোক, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্য দিয়ে যাদের ছাত্রদলকে সেখানে উপস্থিত করেছে। এভাবে তো সম্ভব না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে নিয়ে আসবে, তারপরে তারা সেখানে অবস্থান করবে। যদি সহাবস্থান না হয়, যদি হলে হলে ছাত্ররা তাদের গণতন্ত্র চর্চা না করতে পারে, মধুর ক্যান্টিনে পাশাপাশি টেবিলে না বসতে পারে, ক্যাম্পাসে তারা পাশাপাশি মিছিল না করতে পারে, তাহলে কখনই ডাকসু নির্বাচন সম্ভব না। এটা সম্ভব হবে যদি সহাবস্থান নিশ্চিত করা যায়। এটা যেটা মান্নাভাই বলেছেন, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার উপর নির্ভর করবে এবং সরকারের সহযোগিতার উপর নির্ভর করবে। কিন্তু এই একই দৃশ্য তো আমরা এর আগেও দেখেছি, শুধু যে এই সরকারের সময় আপনার বিরোধী ছাত্র সংগঠনগুলোকে থাকতে দেওয়া হয় নাই, সেরকম না। আমরা যখন বিএনপি ক্ষমতা ছিল 2001-06, তখনও তো একই চিত্র ছিল হলে। একটিমাত্র কারণই হয়নি। এটার ক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভূমিকা নেই? তারা কি এটার একটা কঠোর ব্যবস্থা নিতে পারে না? অবশ্যই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে, যেমন তারা ছাত্রদলের উপস্থিতি গতকাল নিশ্চিত করেছে, এভাবে যদি হলে হলে প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে তাদের অংশগ্রহণ, তাদের অবস্থান, সহাবস্থানের রূপ দিতে পারে, তাহলে সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন আগ্রহী হয় না এই ক্ষেত্রে? সেটা কি তাদের রাজনৈতিক দলের সাথে লেজুড় ভিত্তি বা কোনো ধরনের দুর্বলতা কোনো একটি দলের প্রতি, এই ধরনের কোনো বিষয়? অবশ্যই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে অতীতে সম্ভব হয়নি, আজকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সাহসিকতার সাথে তাদের অবস্থান, বিভিন্ন ছাত্র সংগঠনের অবস্থান, সহাবস্থানের রূপ না দিতে পারে, মধুর কেন্দ্রের পাশাপাশি না বসতে পারে, যদি তাদের কর্মকাণ্ড পরিচালনা না করতে পারে, তাহলে সম্ভব না। কারণ ডাকসু একমাত্র প্রতিনিধিত্ব করতে পারে, যেমন ধরেন আজকে 28 বছর যাবৎ বিভিন্ন হলে হলে খেলাধুলা কার নেতৃত্বে হচ্ছে, কে প্রতিনিধিত্ব করছে সেখানে, আজকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কে করছে, আজকে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে না, সকল কিছু অনুপস্থিত। অতএব ডাকসু যদি থাকে, ছাত্র হল সংসদগুলি যদি থাকে, তাহলে সেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন কারিকলাপ, বিতর্ক প্রতিযোগিতা, ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, সব ক্ষেত্রে ডাকসু এবং হল ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। আমিনুল রহমান, আপনার কাছে আবার আসবো, আমাদের বিরতির সময় এসেছে। দর্শক, সেভেন রিংস লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট লেট এডিশন। আমরা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। জনাব আমিনুল আমান, আপনি বলছিলেন যে দুই সব ছাত্র সংগঠনের সহ অবস্থানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের একটি কথা বলছিলেন যে নির্বাচন উপযোগী কিনা। তো এখন যে ডাকসু নির্বাচনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি এখনকার পরিবেশকে আপনি মনে করেন যে ডাকসু নির্বাচনের জন্য সহায়ক? সর্বশেষ যে পদক্ষেপটি গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এখানে গণতন্ত্রের চর্চা হয়। আজকে দেশে গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র অনুপস্থিত, দেশে আজকে সভা সমাবেশ করা যাচ্ছে না, একটা অনুমতি পাওয়া যায় না সভা সমাবেশ করার। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের অবাধে তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ড, এবং অবাধে তারা মধুর ক্যান্টিনে সভা সমাবেশ করতে পারবে বা ক্যাম্পাসে সভা সমাবেশ করতে পারবে। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমার মনে হয় না শেষ পর্যন্ত তারা পারবেন না, একমাত্র কারণে সরকারের জন্য। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের একটা বিষয় যে লজ্জারও বিষয় এটা, যে হাইকোর্টের নির্দেশে তারপরও হাইকোর্ট যে ছ মাস বেঁধে দিয়েছিল সেই ছ মাসের মধ্যে পারেননি, যার জন্যে আজকে লিপ্টু আপিল করেছেন যে উপাচার্য করেছেন, আরও তারা সময় চাচ্ছেন এবং মার্চের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। এখানে বুঝতে হবে যে বর্তমানে যে গণতন্ত্র অনুপস্থিত দেশে, মানুষের উপর যে জাতীয় নির্বাচনের কথা আসছে, সেখানে আজকে দেখা যাচ্ছে যে ভৌতিক মামলা দেওয়া হচ্ছে। এই এক তারিখে বিএনপির সমাবেশটি দেখে তারপর থেকে 8টি, 9টি, 10টি, 12টি করে মামলা এক এক থানায়। কি জন্যে? যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা এজেন্ট থাকবে, যারা নির্বাচনে ভূমিকা রাখবে, তাদেরকে নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ধরা হচ্ছে প্রতিদিন। তার মানে যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে বিএনপির নেতাকর্মীরা বা বিরোধী দলের নেতাকর্মীরা। এটাই যদি হয়ে থাকে তাহলে ডাকসু নির্বাচন কীভাবে সম্ভব যে তাদের মাধ্যমে এবং তারা সরকারে থাকা অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সবসময় লক্ষ্য করছি, আপনিও ডাকসুর ভিপি ছিলেন, আপনার সময় যে ছাত্র নেতৃত্ব, যে শিক্ষার্থীদের যে আন্দোলন, যে সেন্টিমেন্ট বা তাদের যে আবেগ অনুভূতি আপনারা ধারণ করতেন, এখনকার নেতৃত্ব আসলে ওইভাবে সাধারণ ছাত্রদের পক্ষে দাঁড়ায় না। আমরা বিগত অনেক ছাত্র সংগঠনগুলোর নেতাদের দেখেছি যে তারা সাধারণ শিক্ষার্থীদের অনেক আন্দোলনের বিপক্ষেও অবস্থান নিয়েছেন, এরকম মনে হয়েছে, কিন্তু আন্দোলন কিন্তু ঠিকই আদায় হয়েছে। এই যে নেতৃত্বের যে ব্যর্থতা, এটা আসলে কেন? এই যে আগের যে নেতৃত্বের যে গুণাবলী ছিল, এখনকার ছাত্র নেতৃত্বের মধ্যে কি খুব বেশি তফাত মনে করেন? আপনারা দেখছেন যে সিম্পল নিরাপদ সড়ক চাই সাধারণ ছাত্র ছাত্রীরা বিরোধী আন্দোলন, তারা নেমেছিল রাস্তায়, তাদের উপর পুলিশের সহযোগিতা, হেলমেট পরে আক্রমণ করেছে, অনেককে গুম করেছে। কোটা সংস্কার আন্দোলন যারা করল, তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইব্রেরির সামনে তাদের উপর আক্রমণ করা হলো, তাদেরকে অনেককে নিখোঁজ করা হলো, গ্রেফতার করা হলো। তার মানে কি? এখানে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা রাখা উচিত ছিল। ছাত্রলীগের পক্ষ থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে এবং প্রশাসন পাশে বসা, তারা নিশ্চুপ, তারা কিছু বলছে না, সেই ক্ষেত্রে যেই কথা বলে তাকেই গ্রেফতার করা হয়, মামলা দেওয়া হয়, নিখোঁজ করা হয়, গুম করা হয়, সেই ক্ষেত্রে আজকে ছাত্র নেতৃত্ব কীভাবে তারা ভূমিকা রাখবে, কীভাবে ভূমিকা পালন করবে? সেটা যেমন আছে ছাত্রলীগের কথা বললেন, আমরা মনে হয় ছাত্রদলেরও একই ভূমিকা দেখতে পেতাম যদি ওরকম কোনো সিচুয়েশনে তারা পড়তো, কিন্তু এই গুণগত কেন তফাতটা তৈরি হচ্ছে না, কেন কেন নৈতিক যে বিষয়টা থাকে সেই নৈতিক অবস্থান থেকে কেন ছাত্রদল বলি বা ছাত্রলীগ বলি তারা এই নৈতিক অবস্থান থেকে কেন প্রতিরোধ গড়ে তুলতে পারে না, সেটা কী কারণ মনে করেন?
বিশ্ববিদ্যালয়ে আগে আমি বলছি যে গণতান্ত্রিক চর্চার স্থান, সেই স্থানে সকলকে তার অধিকারটুকু প্রতিষ্ঠা করার অধিকার দিতে হবে, তাকে কথা বলার অধিকার দিতে হবে, তাকে সেখানে চলাফেরার স্বাধীনতা দিতে হবে। আজকে কোথাও তো সেই স্বাধীনতা নেই। এতে করে আজকে সরকার আন্তরিক নয় বলে এটা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কথায় উদ্বাস করে বলে সেটা সম্ভব হচ্ছে না। অতএব আজকে যে প্রশাসনের মধ্যে বলেন, সরকারের মধ্যে বলেন এবং ছাত্র নেতৃত্ব বলেন, সকল পর্যায়ে এর প্রভাব পড়েছে, অবক্ষয় ঘটেছে এবং প্রভাব ফেলেছে। আমিনুল মানে আপনার কাছে আবার আসবো আমরা, যেটা মাহমুদুর মান্না, আমরা আমান ভাইয়ের কথা শুনছিলাম যে নৈতিক একটি অবক্ষয় ছাত্র রাজনীতির মধ্যে আছে, এই বিষয়টি উনি উল্লেখ করেছিলেন। তো আপনি কি মনে করেন আপনাদের সময় যে রাজনীতি ছিল, আপনাদের সময় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি ভবনের টেন্ডার হচ্ছে, হয়তো আপনারা সেটা জানতেনও না, কিন্তু এখন কিন্তু ছাত্রনেতারাই আগে জানে যে কোন ভবনের কখন কি টেন্ডার বা কোথায় কি। এই যে একটা বড় পরিবর্তন ছাত্র নেতৃত্বের মধ্যে, যে তার নৈতিক অবস্থান থেকে, তা আপনি কি মনে করেন যে এখন যদি ডাকসু হয় এবং সেই নেতৃত্ব যদি ডাকসুতে আসে, তাহলে সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় সে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে? মানে ধরেন যখন বললেন না যে ছাত্র রাজনীতি তো নয়, ছাত্র রাজনীতি নাই মানে নীতির দিকটা নাই, এবং এটা নাই কেন, উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বলে। তার মানে একটা অনীতি, দুর্নীতি, নীতিহীনতার চাষ উপর থেকেই করা হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্ন অনেকেই এরকম করে করেন, যার মধ্যে আমি আবার ওই নীতিহীনতাকে উস্কে দেওয়ার জায়গা দেখি। কীরকম দেখেন, 69-এর গণভ্যুত্থান যখন চলে, তখন পল্টন ময়দানে তোফায়েল আহমেদ বক্তৃতা করেছিলেন। বক্তৃতায় বলেছিলেন যে আমাদের নামে শহরের বিভিন্ন জায়গাতে গিয়ে লোকজন চাঁদা চাইছে, ছাত্র সংঘ পরিষদের কথা বলে। এরকম আমরা কোথাও চাঁদা চাই না, যদি ঘটনা ঘটে তাহলে তৎক্ষণাৎ হয় পুলিশে ফোন করবেন অথবা আমাদের ইকবাল হলের নাম, তখন ইকবাল হলের টেলিফোন নাম্বার দিয়ে বলছে এখানে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করব। আমি উদাহরণটা কেন আনলাম, তার মানে তখনও চাঁদাবাজি ছিল, তো তাহলে উনি পল্টন ময়দান থেকে বললেন কেন, এটা হিস্ট্রি। আমরা এরকম একটা ব্যবস্থা করছি, মানে একটা পোজ করছি যে আসলে তো আগে কত ভালো দিন ছিল, এখন সব নষ্ট হয়ে গেছে। সবই যদি নষ্ট হয় তাহলে কিশোরদেরই আন্দোলন, আমি তো মনে করি পাকিস্তান বাংলাদেশের পুরা পৃষ্ঠা ইতিহাসের পাতাগুলি খুঁজে দেখেন, একটাও এরকম আন্দোলন নাই। একটা ক্লাস টেনের ছেলে রাস্তা বন্ধ করে দিয়ে সেইখানে একটা প্ল্যাকার্ড টাঙিয়ে দিয়েছে, রাস্তা বন্ধ সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। রাষ্ট্র যে মেরামত করা দরকার সেটা ওরা বুঝেছে, ওরা বুঝেছে যে সমস্ত রাস্তা চলছে সেইখানে আমাদের একটা সার্ভিস লাইন বা ইমার্জেন্সি লাইন দরকার, তারা সেটা চালু করেছে। তো আপনি এদের কী কারণে বিভ্রান্ত বলবেন, এদের কী কারণে বিপদগামী বলবেন, এদেরকে বেপথু বলবেন কেন, এদেরকে নীতিহীন বলবেন কেন? এটা এই জন্যই বলছেন যাতে ওদের উপর দোষ চাপিয়ে আপনি নিজের দোষটা ঢাকতে পারেন। আপনি 28 বছর ধরে নির্বাচন দেননি কেন, সেটা ছাত্রদের কোনো দোষ নয়, ছাত্রদের মধ্যে মারামারি কাটাকাটির কারণে নির্বাচন দিতে পারেননি এরকম কোনো বিষয় নাই, বরঞ্চ দেননি আপনি ইচ্ছাকৃতভাবে। এমন হতেই পারে আপনি মনে করেছেন যে 28 বছরে যদি 28 দুগুণ 52 56টা ডাকসুর বিজেস হতো, তাহলে কত নেতৃত্বের একটা বিকাশ হতো, তাহলে আমার নিজের ছেলের কী অবস্থা হবে, আমার নিজের আত্মীয় স্বজন আছে তাদের কী অবস্থা হবে, তাদেরকে তো আমি বানাতে চাই, নতুন নেতা গজাতে চাই না, তারুণ্য থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসা এটা চাননি আপনি, চাননি বলে সেই কাজ করে এখন আবার উল্টো তাদের ওপর দোষ দিচ্ছেন, তারা তো চাঁদাবাজি করে এইটা করে ওইটা করে। আপনি নিজে একবার খেয়াল করছেন না যে দেশে যদি 8 কোটি সক্ষম লোক থাকে, কর্মক্ষম লোক থাকে, তার 4.5 কোটি বেকার, এটা বিবিএসের স্টাডি। এইটা রহস্যনেশ্বর যিনি তথাকথিত বিরোধী দলের নেত্রী, উনি নিজে পার্লামেন্টের মধ্যে বলেছেন শিক্ষিত যুবক 1 কোটি বেকার। আর আমাদের অর্থমন্ত্রী ওই সময় বলেছেন যে আমার দেশে খুব গ্রোথ হচ্ছে, অনেক জিডিপি অনেক হয়, বাট ইট ইজ এ জবলেস গ্রোথ। জবলেস গ্রোথ হলো যারা জবলেস তারা কী করবে বলেন আমাকে, আপনি তাদের কোনো চাকরির ব্যবস্থা করেননি, কর্মসংস্থানের ব্যবস্থা করেননি, তাদের নীতি কথা শোনাচ্ছেন, কী নীতি সেটা? ও একটাই নীতি বুঝছে, যেমনে পারো সরকারি দলের মধ্যে ঢোকো, সরকারি দলের মধ্যে ঢুকে যা ইচ্ছা তাই করা যায়। কোথায় ওইখানে বিরোধী দলের কেউ গত 10 বছরে
বিরোধী দলের কেউ এরকম চাঁদাবাজি করেছে, জানবার পরে তাকে কোনো ব্যবস্থা হয়নি, একটা উদাহরণ দেখাতে পারবেন? নাই। কিন্তু এই উদাহরণ আছে, সরকারি দল লাইব্রেরির সামনে যথেচ্ছ ব্যবহার করেছে, যারা কোটার আন্দোলন করেছিল মারধর করেছে, তাদের উপরে নাস্তারাবুদ করেছে, ওরা যখন হসপিটালে গেছে সে হসপিটালে গিয়ে হামলা চালাবার চেষ্টা করেছে, হসপিটাল থেকে রাতের অন্ধকারে 4টার সময় একদম আহত একটা ছেলে যে দাঁড়াতে পারেনি, আমি 2-3টা নাম বলতে পারবো, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা কিন্তু এই অত্যাচার সহ্য করেও কোনো রকম লোভ লালসার সামনে নতি স্বীকার না করে লড়াইটাই করেছে, আপনি ওইটা অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু যারা মারলো, যারা হাতুড়ি দিয়ে পা ভেঙে দিল, হাঁটু ভেঙে দিল, মামলা হয়েছে, তার নামে গ্রেপ্তার হয়েছে সে, আপনি তারপরে বলছেন এখনকার ছাত্ররা তো চাঁদাবাজির মধ্যে গেছে। কী চাঁদাবাজি দেখলেন আপনি? চাঁদাবাজি যেটা করছে সেটা কি ওই যে আমের দোকান সব দখল করে ফেলেছে, নিউ মার্কেট দখল করে ফেলেছে, কারা কারা করেছে এটা কি পত্রিকা ছাপা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়েছে? সেই ব্যবস্থা আপনি নেবেন না, আর এদিক দিয়ে বলবেন এই যে দেখো ছাত্র সব নষ্ট হয়ে গেছে, এখন সব হল দখল করে, সিট দখল করে, হল দখল করে কীরকম করে? হল দখলের রাজনীতি তো আগে ছিল না, আমরা তো ডাকসুর ভিপি ছিলাম, আমাদের কথা মতো হলের সিট অ্যালটমেন্ট হতো, তা হতো না। আমরা কী করতাম, আমাদের কাছে কেউ আসতো আমাদের দল করবে বা চিনি বা এলাকার কেউ, থাকবার জায়গা নাই তো আমাদের পরিচিত ছাত্রদের কর্মী বা কাউকে বলতাম ভাই তোমার সাথে একটু ডাবলিং করতে দাও না, বা ডাবলিং যদি নাই করে একটু মেঝেতে একদিন দুদিন ফ্লোরিং করতে দাও। আর এখন তো আপনি শেড, আপনি ইয়ের মধ্যে বসে কি বলে গেস্ট রুমের মধ্যে বসে হলের সিট অ্যালটমেন্ট করছেন, একে বার করে দিচ্ছেন, ওকে ঢুকাচ্ছেন, যা ইচ্ছা তাই করতেন, সবই একেবারে সরাসরি সরকারি ক্ষমতার প্রশ্রয় করা হচ্ছে। তারপরে বলছেন দেখো সমস্ত ইয়ে নষ্ট হয়ে গেছে, ছেলেরা তো আর আগের মতো নাই, ছেলেরা তো প্রতিবাদ করেছে। এরপরে এই যে আন্দোলন করলো নিরাপদ ক্যাম্পাসের পর, নিরাপদ সড়কের পর আমরা নিরাপদ ক্যাম্পাসে, এখন তো নিরাপদ ক্যাম্পাসের আন্দোলন। এই যে ডাকসুনিয়া কথা বললেন না, কেউ দাঁড়াতে সাহস পাবে নাকি? যদি সে মনে করে যে আমি আজকে হলের ভিপিতে দাঁড়াবো, কালকে কি জানি আমার আবার ক্লাস করা যায় কি না, আমার হলে সিট থাকে কি না, আমাকে এখান থেকে মার খেয়ে শেষ পর্যন্ত বাড়িতে চলে যেতে হয় কি না, ও যে ইলেকশনে দাঁড়াতে দাঁড়াবে তারই তো কোনো গ্যারান্টি নাই, সেই পরিবেশ তো হয়নি। তারপরে আপনি বলছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই, মানে আমি তো বলি এটা খুবই, আমার একটু করে বলেছেন জিনিসটা, এখন এই যে সভা করলো, সভা করে ডাকসু নির্বাচন নিয়ে ভাবটা করছে যে আমরা তো ডাকসু নির্বাচন দিচ্ছি, তো এতদিন ধরে যে দেননি, এখন যেটা করছেন সেটা তো স্বতঃপ্রণোদিত হয়ে নয়, নিজের তাগিদে নয়, নিজের চেতনা থেকে করছেন না, এটা কোর্ট আপনাকে ডাইরেক্ট করেছে, আপনি ভায়োলেট করেছেন, 6 মাস তালবাহানা করেছেন, তারপরে কোর্ট বলছে এই সময়ের মধ্যে করতেই হবে, তাও কিন্তু আপনি তালবাহানা ছাড়েননি, আপনি আবার লিফটে অ্যাপিল করছেন কেমনে সময় বার করা যায়। তার মানে এই দিক দিয়ে বলছেন আমি নির্বাচন দেবো, ওই দিক দিয়ে আদালতের কাছে আছে নির্বাচন যাতে পিছার হয়, তাহলে ওরা চাচ্ছে কি? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এখন নির্বাচন চান এই দাবি করতে পারেন বলতে আমি মনে করি না, তারা একটা পরিস্থিতিতে পড়েছেন যে পরিস্থিতির জবাব দেওয়ার কারণে তাদেরকে এটা করতে হচ্ছে, তারা বলছেন যে আমরা এটা করবো, লোক লোক দেখছে তো যে সভা সমিতি হচ্ছে, আমি যদি বলি এটা লোক দেখানো, এর মধ্যে আন্তরিকতা নাই, তাহলে আমাকে চ্যালেঞ্জ করবেন কী করে? আমি সেটা বলছি না, বলছি না কারণ আমি চাই যে ডাকসু নির্বাচনটা হোক, ডাকসুতে এবং ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার পরিবেশ, ছাত্রদের সহাবস্থান, ওইখানে শিক্ষার্থীদের পারস্পরিক যে সম্পর্ক সম্প্রীতি, আমরা যখন ছিলাম তখন ওবেদুল কাদের আমার সঙ্গে 2 বার ডাকসু নির্বাচন করেছিলেন, আজকে উনি সরকারি দলের সাধারণ সম্পাদক, আই এম হ্যাপি, আমাদের দুজনের মধ্যে এখনও বন্ধুত্ব আছে, এরকম অনেকের কথা বলতে পারি, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল। এখন তো একজন আরেকজনের চেহারা দেখলে মনে করে যে ওকে যদি অপমান করতে পারি তাহলে আমি আমার হায়ার ইয়ার কাছে প্রশংসাপত্র পাবো, সেই কাজ চলছে। এই রকম করে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের নীতিনৈতিককে নিজেই ধ্বংস করে দিয়ে তারপরে বলছে দেখো ছাত্রদের মধ্যে কোনো নীতি নেই। কিন্তু আমি মনে করি কোটা আন্দোলন থেকে শুরু করে এই যে দুটো আন্দোলন, এর আগে ভ্যাট বিরোধী আন্দোলন, তার আগে সেই জরুরি অবস্থা ছিল যখন, তখন যে আন্দোলন করেছে, সমস্ত কিছুতে প্রমাণ হচ্ছে ছাত্র মানে যৌবন হচ্ছে বিদ্রোহের সময়, যৌবন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সময়, এবং সেটা বাংলাদেশের ছাত্ররা এখনও অব্যাহত গতিতে একই জায়গাতে আছে, আমি তাতে করে পরিবর্তন দেখি। মানে ভাই আমরা একটা বিরতি নিব, দর্শক 7 ড্রিংকস লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 ড্রিংকস লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহমুদুর মান্না, আমরা আপনার কথা শুনছিলাম, আমাদের দর্শক কয়েকটি SMS দিয়েছেন, আমরা দর্শকদের SMS উত্তর দেবো। আপনার কাছে তারা জানতে চেয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কি কোনো সংঘর্ষ বা শিক্ষাজীবন ব্যাহত হতে পারে, এরকম কোনো আশঙ্কা আছে কি না,
সাধারণ ছাত্র হতে পারে, যদি যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতার দাপট দেখাতে চান, যেরকম করে তারা 2014 5ই জানুয়ারি নির্বাচনের নাম করে ভোটারবিহীন একটা কাজে ক্ষমতা রেখেছেন, তারা যদি মনে করেন ডাকসুকেও তাদের এরকম করেই রাখতে হবে। কিন্তু যদি তারা মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ততদূর পর্যন্ত যেতে পারেন যে একটা অবাধ উন্মুক্ত পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হবে, যাতে সব দলের ছাত্রছাত্রী কর্মীরা যারা আছে তারা নিজের নিজের ভূমিকা পালন করতে পারে, তাহলে সংঘাত হবে কেন? আগে তো কখনো হয়নি, এখন এই প্রশ্নটা আসছে কেন? এই প্রশ্নটা আসছে যে ওরা দেখছে যে এই ঘটনা ঘটছে, তারা দেখছে যে কিশোররা বাদ যাচ্ছে না, তাদের উপরে হেলমেটই আক্রমণ করা হচ্ছে, তাদের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, পায়ের রক কেটে দেওয়া হচ্ছে, হাড্ডি ভেঙে দেওয়া হচ্ছে। তো তারা তো মনেই করতে পারে যে এরকম ইলেকশন আবার যদি ওই ধরনের ঘটনা ঘটে, কারণ ওই সমস্ত ঘটনা আমি একটু আগে বলছিলাম যে কোনো রকম শাস্তির ব্যবস্থাই করা হয়নি, একটা ছেলেকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। এইদিকে ওই একটু আগে আমন বললেন না, মাত্র কয়দিনে কত হাজার মামলা হয়েছে, অথচ ওগুলোর ব্যাপারে একটা মামলাও হয়নি। তো এইটা দেখে সাধারণ ছাত্রছাত্রী তো কোনোভাবেই আস্থা পাবে না, এটাই স্বাভাবিক। সে মনে করবে কী জানি ভোট দেবো কি দেবো না, কাকে দেবো না, আমি ভোট দেবো এটা যেন জানতে না পারে, এরকম কত ভয় তার মধ্যে থাকতেই পারে। আমি অসংগত মনে করি না, কর্তৃপক্ষের দায়িত্ব এই ভয়ের সংস্কৃতি দূর করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। আরেকটা বিষয় মনে হয় যে এই যে যে একটা ভয়ঙ্কর বা যে আশঙ্কার কথা যারা সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, এইরকম একটা পরিস্থিতিতে ডাকসু নির্বাচন হলে সেখানে কি সব ছাত্রের অধিকার সংরক্ষণ হবে? এরকম কোশ্চেনটাকে আমি নেগেটিভ বলে করি, তার মানে কি তাহলে ডাকসু নির্বাচন দরকার নেই? তো ভয়ের সংস্কৃতি ডমিনেট করবে, ভয়ের সংস্কৃতি ন্যায্যতা পাবে, ভয়ের সংস্কৃতির জয় হবে। আপনি তো সেটা পরাজয় করতে চান, আপনি পরাজিত করে আপনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চান, তাহলে কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যাতে ভয়ের ওই কালচারটা ভেঙে দেওয়া যায়। সেটা করে যদি তাহলে বাকি জিনিসটা হয় না, কিন্তু না হলে যেরকম করে আপনি প্রশ্ন করলেন সেরকম করে সাধারণ ছাত্র মনে করবে আমি কেন জীবন দিতে যাব, আমি কেন মার খেতে যাব, আমি কেন অপমানিত হতে যাব গণতন্ত্রের জন্যে। কিন্তু গণতন্ত্র না থাকলেই মানুষ অপমানিত হয় বেশি, গণতন্ত্র না থাকলে এই ঢাকা ইউনিভার্সিটিতেই আপনি ভালো ছাত্র হলে সিট পাচ্ছেন না, সিট পাওয়ার জন্য তো এমন একজনের পায়ের কাছে যাচ্ছেন, এমন একজনকে তোষামত করছেন যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি, সম্মান থাকছে কীরকম করে? আপনাকে জোর করে ইউনিভার্সিটির কোনো একটা মিছিলে নিতে নেওয়া হচ্ছে, কারণ ওইখানে ছাত্র রাজনীতি নাই, ওইখানে ছাত্রদের নেতৃত্ব নেই। ওই জন্যে বলছি যে মান সম্মান ইত্যাদি বুঝেও যদি আমি মনে করি যে নিজে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই, তাহলে আমাকে গণতন্ত্র নিয়ে বাঁচতে হবে, এবং গণতন্ত্রের একটা অঙ্গ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন হওয়া, জাতীয় ক্ষেত্রে তো আছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচনকে একদম সুগম করা, সহজ করা, মসৃণ করবার যত কাজ করা যায় সেই কাজগুলো সবাই মিলে করতে হবে। সেটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবো, সেটা তারা পারে ইচ্ছা করলে, তাদের সেই ক্ষমতা আছে, অবশ্যই পারে। মানে ভাই, আপনি তো দুইটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন, আবার ঢাকাতে দুইবারের ভিপি আপনি, তো আপনার সময় আমাদের আসলে কি যে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা অনেকেই এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি দেখেনি এবং অনেকের মন থেকে হয়তো ওই স্মৃতি বিস্মৃত হয়ে গেছে এরকম একটা বিষয় আর কি। না, যার বয়স 28 সে তো ইউনিভার্সিটি পড়ে তারপর পাশ করে গেছে, সে ডাকসু দেখেনি, এটাই তো স্বাভাবিক। ডাকসু সে বুঝবে না বা কোন ইউনিভার্সিটি সেই ইলেকশন দেখেনি। তবে আমি একটা কথা বলি, আমারও মাঝে মাঝে কথা বলবার সময় এরকম করি যে মানে সমস্ত সত্য সৌন্দর্য সৌকর্য অতীতের মধ্যে লুকিয়ে আছে, এগুলো কিন্তু ঠিক না। অতীতেও সংঘর্ষ ছিল, সংঘাত ছিল, যুদ্ধ বিগ্রহ হয়েছে, অতীতে নির্যাতন হয়েছে, সবই হয়েছে, এবং আমাদের সময় যে সমস্ত নির্বাচন হয়েছে তাতেও এগুলো ঘটনা ঘটেছে। আমি ধরেন চাকসুতে গিয়েছিলাম ঠিক স্বাধীনতার পরপর, তখন সবার হাতে অস্ত্র বা বোমা বা বেজাসটাই একটা অন্যরকম। চাকসু নির্বাচন অন্তত 3 বার বন্ধ হয়েছে শুধু বোমাবাজির কারণে, এবং শেষে যখন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে, হ্যাঁ এইটা ঠিক, সরকারের এই ধরনের হস্তক্ষেপ ছিল না, যে জন্য আমি তো ছাত্রলীগ করতাম, ছাত্র ইউনিয়ন জিতেছে এবং আমাদের উভয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। একটু আগে আমি আপনার কাছে গল্প করছিলাম, আমার বিপক্ষে আমি একা জিতেছিলাম সংসদে ছাত্রলীগ থেকে, বাকিরা প্রায় সবই ছাত্রলীগ জিতেছিল। আমার বিপক্ষে ছাত্রলীগ থেকে যিনি জিতেছিলেন উনি আবার আমার সাথেই পড়তেন একই বিভাগে, এবং এখনও আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু, পারিবারিক বন্ধু। কোনো একটা অনুষ্ঠানে একজন আরেকজনকে দাওয়াত দিই আমরা এখনও পর্যন্ত, রাত 10টা 11টায় দাওয়াত দিয়ে যাওয়ার সুযোগ আছে, এই সম্পর্ক আমাদের মধ্যে ছিল। তখন গোলমাল হয়নি কি? তখনও মারামারি হয়েছে, চাকসু নির্বাচনের পরেও নিজেদের মধ্যে সংঘাত হয়েছে, একটা ডিবেট নিয়ে গোলমাল হয়েছে, কিন্তু কোনোটারই
ফার রিচিং ইফেক্টটাই। আমি একবার ঘটনা ঘটে গেছে, পরে আবার বুঝেছি, তখন আমি হয়তো বলেছি সরি, বা আরেকজন বুঝে সে সরি বলেছে। আমি ডাকসুর ব্যাপারে বলি, যখন আমরা ছিলাম সবাই এরকম বলে যে কত সুন্দর সময় ছিল আপনাদের সময়। সুন্দর সময় ছিল আমাদের প্রতিষ্ঠা, কী বলে আপনার যে মানে অভিষেক অনুষ্ঠানটা খুবই চমৎকার ছিল, বিরাট অনেকগুলো বছর পর অনুষ্ঠান, সবাই খুব খুশি। আমাদের সমস্ত রেগুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো হয়েছিল, কিন্তু এর মধ্যে সংঘর্ষ হয়েছিল, সংঘাত হয়েছিল। আমি নিজে একবার আহত হয়েছি, আর আমার সাথে ডাকসুর জিএস ছিলেন দুইবার, পরে ডাকসুর ভিপি হয়েছেন আখতারুজ্জামান, ওনাকেও এরকম করে আক্রমণ করে রীতিমতো হসপিটালে যেতে হয়েছে। আমি নিজে 74-এর আগে, 74-এর সময় মানে মাথায় সরাসরি দুটো ইটের বাড়ি গিয়ে হসপিটালে পড়েছিলাম 15 দিনের মতো। সংঘাত তখন ছিল ওরা সেরকম না, কিন্তু এই সংঘাতকে ধিক্কার জানাবার, নিন্দা জানাবার মতো মন ছিল, সাহস ছিল। এগুলো খারাপ কাজ ছিল, খারাপ কাজ কিছু কিছু হয়েছে যেগুলো মানুষ খারাপ জানত। এখন খারাপ কাজ দেখেও মানুষ চুপ করে থাকছে, কারণ খারাপ কাজগুলো উপর থেকে করা হচ্ছে, এই জন্যে এইটা নষ্ট হয়ে গেছে, এই জন্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাটমসফিয়ার যেটা বলে, সেই অ্যাটমসফিয়ারটাই সেরকম করে নাই। মানে আর একটা বিষয়, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, অনেকের মনে প্রশ্ন থাকে যে উনি দুই বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছিলেন, যদি একটু একটু বলতেন যে আপনি। আমি অনার্সে যখন পড়তাম তখন চাকসু জিএস হয়েছি, সেই অবস্থায় সেন্ট্রাল কমিটির সম্মেলন হচ্ছে, আমি তো জাসদ ছাত্রী করতাম, তখন জাসদ ছাত্রী দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছিল, দেশের যত নির্বাচন কলেজের বিশ্ববিদ্যালয় হচ্ছে সবগুলোতে আমরা জিততাম। আমি ছিলাম সেই সময় 72 সালে একমাত্র চাকসুর জিএস, মানে আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাকিরা হয় ছাত্র ইউনিয়ন জিতেছে নাহলে অন্য কেউ, যেহেতু ছাত্রলীগ তখন মাত্র ভেঙেছে। আমাকে সেন্ট্রাল কমিটির সেক্রেটারি বানানো হয়েছিল 72 সালে, এই 73 সালে আমি তখন চাকসুর জিএস। যেহেতু আমি সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো পারবো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এখানে রাজনীতি করলাম, এবং আমার গুণের কারণে হোক আর সংগঠনের গুণের কারণে হোক, সংগঠনের রাজনীতির কারণে হোক, ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। যেমন ধরেন 73-এর ডাকসু নির্বাচন, যেটা ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল, সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো বিভাগ ছিল, প্রত্যেক বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আমাদের প্যানেল মাহবুব জহুর ছিল, এটাকে সমর্থন করেছিল। আমি যখন পরে আবার দাঁড়ালাম ডাকসুতে, আমি ইউনিভার্সিটি পড়ি রেগুলার, আমার গ্যাপ হয়েছে, ধরেন আমি ইউনিভার্সিটি যে সময় বেরিয়ে যাবার কথা তার চেয়ে 5-6 বছর বেশি থেকেছি। এই নির্বাচন করেছি যে সবার অনুরোধে আমাকে ততক্ষণে ছেড়ে বেড়া পছন্দ করতো, এবং পরপর দুবারই ভোট পেয়েছি, তো আমি হয়ে গেছি ডাকসুতে। ধন্যবাদ মানে ভাই। আমরা যেন আমানুল আমান, আমরা মানে ভাইয়ের কথা শুনছিলাম যে সেই সময়কার ছাত্র রাজনীতি এবং তার নেতৃত্বের যে গুণাবলী, যেটা আপনি তো 90 সালে ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি, তো আপনার সময় যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন সম্পর্কে যদি একটু বলতেন, যে আগামী নির্বাচনের মানে আপনার নির্বাচনের অভিজ্ঞতাটা। 1990 সালের 6 জুন আমাদের নির্বাচনটা হয়, সেই নির্বাচনে যখন আমরা অংশগ্রহণ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে আমরা অবাধে যেতে পেরেছি, প্রত্যেকটি ছাত্র সংগঠন যেতে পেরেছে এবং তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পেরেছে। ক্যাম্পাসে, মধুর ক্যান্টিনে, টিএসসি, সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, আপনার সমস্ত জায়গায়, ল ফ্যাকাল্টি, সমস্ত ফ্যাকাল্টিতে এবং হলে হলে আমরা গিয়েছি, ছেলেদের মেয়েদের হলে। তখন একটা পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের ঘোষণা ছিল যে আমরা নির্বাচিত হতে পারলে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, কারণ অতীতের কিছু অভিজ্ঞতা আমরা শুনেছি বা দূরে থেকে দেখেছি। 73-এ যেটা মান্না ভাই বললেন, আওয়ামী লীগের সময়ে ডাকসু নির্বাচন হয়েছিল একবারই সম্ভবত, এবং সেটা ব্যালট বাক্স চিন্তা হয়েছিল। আজকে যে প্রেক্ষাপট, যেটা মান্না ভাই বললেন যে যে ছাত্রটি হল সংসদে ভিপি ইলেকশন করবে, জিএস ইলেকশন করবে, বা যে কোনো পদ আছে ইলেকশন করবে, তারা ইলেকশনের পরের দিন ক্যাম্পাসে থাকতে পারবে কি না, এই নিশ্চয়তাটা কে দেবে? তাদের সহ অবস্থান নেই। আজকে ডাকসুতে যারা নির্বাচন করবে তারা ক্যাম্পাসে থাকতে পারবে কি না, এবং যারা ভোট দেবে তারা ক্যাম্পাসে থাকতে পারবে কি না, যারা আজকে ছাত্রদলকে প্রশাসনের মধ্য দিয়ে, প্রশাসন
মনে করেছে যে ছাত্রদল ছাড়া সভাটি সম্পূর্ণ হবে না, প্রশাসনের গাড়ি দিয়ে নিয়ে এসেছে। এই পরিবেশ তো 1990 সালে ছিল না, তখন তো প্রতিটি ছাত্র সংগঠনের নেতাকর্মী তাদের স্বস্ব উদ্যোগে সুন্দরভাবে প্রত্যেকটি জায়গায় পার্টিসিপেট করেছে। হ্যাঁ, সভা সমাবেশের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, বক্তব্যের পাল্টা বক্তব্য হয়েছে, কিন্তু এই ধরনের পরিবেশ তো ছিল না। এখন হলে হলে ছাত্রলীগ এবং প্রশাসন যৌথভাবে বিরোধী দলের নেতাকর্মীর উপর আক্রমণ করছে, এটা বিগত এই 9টি বছরে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে কী করে এত তড়িঘড়ি করে সম্ভব? শুধু হাইকোর্টের কারণে আজকে তারা বাধ্য হয়েছে প্রশাসন এটা করার জন্যে। তা আমাদের যে পরিবেশটা ছিল সেই পরিবেশের আমার বাসায় একটা ছবি আছে, সংগ্রাম পরিষদ থেকে মুস্তাক ভাই আমার বিরুদ্ধে ইলেকশন করেছে, তার সাথে আমি করেছি। সে ভিপি ক্যান্ডিডেট ছিল, জহিরুদ্দিন স্বপন জিএস ক্যান্ডিডেট ছিল, আমার সাথে খোকন ছিল, আলম ছিল। তো সেখানে আমরা একসঙ্গে মধুর ক্যান্টিনে বসেছি, এক টেবিলে বসেছি, একসঙ্গে গিয়েছি, একসঙ্গে ক্যানভাস করেছি। আমাদের মধ্যে কোনো ধরনের মানে তর্ক বিতর্ক বা বাধা বিঘ্ন এগুলি ছিল না। সেই সময় আর এই সময় ফার ডিফারেন্স, এবং এর মধ্য দিয়ে আজকে আমার তো মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে তারা উদ্যোগটা গ্রহণ করেছে, যদিও হাইকোর্টের নির্দেশে, এই উদ্যোগটা তারা তাদের অবস্থানটা ধরে রাখতে পারবে কিনা, তারা সকল ছাত্র সংগঠনের অবস্থানটা নিশ্চিত করতে পারবে কিনা 90 সালের মতো বা সেই মান্নাভাইদের সময়ে যেটা যে অবস্থা ছিল ওই সময়টার মতো করতে পারবেন কিনা, এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। এই জন্য সন্দেহ রয়েছে কারণ গণতান্ত্রিক চর্চা যে দলটির মধ্যে নেই, যে দলটি বিনা ভোটে আজকে সরকার গঠন করে সরকার চালাচ্ছে, যে দলটা 151 সিট পেলে সরকার গঠন করতে পারে, 154 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়া নিয়ে তারা সরকার চালাচ্ছে, অতএব তাদের পক্ষে কি সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে এবং সকল ছাত্র সংগঠন তারা তাদের ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে বিরোধী কাউকে নির্বাচিত করবে? নির্বাচনটা তো করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যদি আমি বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি ও ধরনের গার্ডস নিয়ে সাহস নিয়ে তারা তাদের অবস্থানে থেকে যদি সহাবস্থানটা নিশ্চিত করতে পারে, প্রতিটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ ছাত্রছাত্রীরা যদি তাদের ভোটাধিকার নির্বিঘ্নে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারে, যদি এই নিশ্চয়তা থাকে যে ছাত্রছাত্রীরা নির্বাচন করার পরে তারা ক্যাম্পাসে অবাধে যে দলেরই নির্বাচন করুক না কেন তারা থাকতে পারবে, তাহলে একমাত্র সম্ভব একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, এর বাইরে সম্ভব নয়। তবে আমার ধারণা, আমার বিশ্বাস, জাতীয় পর্যায়ে যে পরিস্থিতি, যে অবস্থা, মিথ্যা মামলা দিয়ে আসছে গণতন্ত্রের নেত্রীকে জেলে ঢুকে রেখেছে, 9টি বছর আন্দোলন করে যে নেত্রী সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র এনেছে সেই নেত্রী আজকে জেলে, আজকে তৃতীয়বারের মতো, প্রথমবার না, প্রথমবার চার্জশিট দিয়েছে নাম নেই, দ্বিতীয়বার চার্জশিট দিয়েছে শেষ দিকে, তৃতীয়বার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারেক রহমানকে 21 আগস্টের বোমা হামলায় তাকে আসামি করেছে। আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি, ধন্যবাদ আপনাকে। সরকার কি করতে পারে, এই সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করতে পারে, সেটি আমাদের দেখার বিষয়। ধন্যবাদ আমান ভাই, ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। দর্শক, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ডাকসু আবার সচল হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। আমরা আবারও মাহমুদুর রহমান মান্না এবং আমিনুর রহমানের মতো নেতৃত্ব জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে এমন প্রত্যাশায় শেষ করছি 7 নিক্সিমেন্ট লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।